সম্মানিত ভাইরা আমার এক লোক বাজারে গেছে ছাগল কেনার জন্য কি কেনার জন্য কথা বলেন কি কেনার জন্য যেই লোকটার কাছে ছাগল কিনছে এই লোকটাকে বলছে যে আমরা ছাগলের রশিদ করব না কথা বুঝুন নাই এই ছাগলের রশিদ করব না কি করতে হবে যে বস্তার মধ্যে পড়তে হবে বস্তার মধ্যে ভরে চলে গেছে রাস্তায় রাস্তায় যে দুই বন্ধু বস্তার মুখ খুলে দেখতেছে ছাগল শহীদ হয়ে গেছে বলেন নাই ছাগল দুনিয়ায় নাই ছাগল আছে নাই আচ্ছা বলেন ওরা যদি রশিদ করার পর এই ছাগলটা নিয়ে যেত তাহলে কি এই ছাগল morto কথা বলেন morto এ মুসলমান জোরে বলেন morto আজকে ডিমলাবাসীকে বলতে চাই আপনি আমলিক করেন কোন আপত্তি নাই বিএনপি করেন কোন আপত্তি নাই জামাত ইসলামী করেন কোন আপত্তি নাই আড়রশি করেন কোন আপত্তি নাই তাবলিগ করেন কোন আপত্তি নাই আপনার আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার রান্নাঘর থেকে আন্তর্জাতিক ভবন পর্যন্ত আল্লাহর কসম করে বলছি যদি আপনি এই কোরআনকে গ্রহণ না করেন আল্লাহর কসম করে বলছি নামাজ রোজা হজ যাকাত সব ঠিক কিন্তু আপনি জান্নাতে যাওয়ার পথে দেখবেন আপনার আমল নামার খাতায় কোনো আমল নাই তার কারণ হচ্ছে এই কোরআনের উপরে আপনার ইমান এটাই ছিল ছাগলের রশিদের মতো রশিদ এই রশিদ নাই আপনার সমস্ত আমল নাই কথা বলেন ঠিক না বেডে াসীকে বলতে চাই কোরআনের কথা বলতে যে এক মানুষ রাম কমের ষড়যন্ত্রের শিকার হয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন বাতিলের পা গোলামী করেন নাই যুগে যুগে নবী রাসুল সাবাস মাইন তাদের উত্তর শরীরা সাক্ষী আছে আজ আমি বলতে চাই আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বঙ্গবন্ধুর দেশে জিয়াউর রহমানের দেশে শাহজালালের দেশে শাহ মাকদুমের দেশে শহীদ জিয়ার দেশে বিপ্লবী নেতা পল্লী বন্ধু এর সাদের দেশে এখানে জামাত বিএনপি আমলিক সব শ্রেণীর মানুষের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হকের উপরে টিকে থাকবো রাম পামের গোষ্ঠীকে আমরা কখনো প্রাধান্য দেব না হকের উপরে টিকে থাকতে হলে রক্তের প্রয়োজন হবে জীবনের প্রয়োজন হবে রাম পামের আপনি মুরিদ হয়ে পাঁচ বছর বেঁচে থাকার লাভ নাই ইসলামের উপরে কোরআনের হাদিসের নিয়ম অনুযায়ী এক ঘন্টায় বাসলে যথেষ্ট আমার সাথে কারা কারা একমত দুহাত তুলে আল্লাহ তালাকে দেখায় আলহামদুলিল্লাহ আলহামদুল্লাম সম্মানিত ভাইরা আমার আপনাদের এত কোরআনের পক্ষে থাকতে কি ভয় লাগে থাকবেন আমাদের দেশ মুসলমানের দেশ এই দেশের পুলিশ প্রশাসন র্যাব বিজিবি সবাই কোরআনকে আলে বলামাকে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে বলেন ঠিক না বেটি এই দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন এই দেশের মানুষ এই দেশের মাটিতে শাহ জালাল শাহ মাকদুম শুয়ে আছে কথা বলেন ঠিক না বেটি এই পৃথিবীতে আর কোন স্থান নাই যে স্থানে তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয় এই বাংলাদেশ মিজানুর রহমান আজহারির জন্ম যার মাহফিলে দশ লক্ষাধিক মানুষ বলেন ঠিক জনপ্রিয়তা কাকে বলে দেখেন কোরআনের পাখিকে ভিতরে রাখছেন তাফসির মাহফিলের অনুমতি দেন দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের কোরআনের ময়দানে হবে বলেন ঠিক না বেটি তাই আমি বলতে চাই এ দেশের মানুষ ইসলাম প্রিয় কোরআন প্রিয় রাম ভয় করলে চলবে না এই দেশের প্রত্যেকটা মুসলমান কোরআনকে ভালোবাসে আমরাও ভালোবাসি আমার সাথে কারা কারা একমত হাত ধরে আল্লাহকে দেখায়